আসসালামু আলাইকুম স্যার। তোমাদের ক্লাস রেকর্ড করা শুরু হয়ে গেছে, সবাইকে স্বাগত আমার ক্লাসিক্যাল মেকানিক্সের ক্লাসে। তোমাদের ডিভাইসগুলি মিউট করে রাখো, কারোর কোনো প্রশ্ন থাকলে। আমার ক্লাস বন্ধ করো, ক্লাস করব। আচ্ছা, কারোর কোনো কথা থাকলে সে সেই কথা বলবে, বাকিরা মিউট করে রাখো। গত ক্লাসে আমরা সংরক্ষণশীলতার নীতি নিয়ে আলোচনা করেছিলাম এবং রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা এবং কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে ক্লাস করেছিলাম। আজকে আমাদের পড়ার কথা হলো শক্তির সংরক্ষণশীলতা। শক্তি কাকে বলে, কেউ কি বলতে পারবে? হোয়াট ইজ এনার্জি? শক্তি, কেউ একজন? তার কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। হ্যাঁ, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যে কোনো বস্তু সে কাজ করতে পারে কিনা সেটা তার শক্তির সাপেক্ষে নির্ধারিত হয়। আর শক্তি বলতে আমরা প্রধানত আমাদের ক্লাসে যান্ত্রিক শক্তি বুঝি। যান্ত্রিক শক্তি হলো দুই রকম। যান্ত্রিক শক্তি, তাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এটা হলো মোট শক্তি। ই সমান সমান হলো তার গতিশক্তি যোগ তার বিভব শক্তি। গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি আর বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করি। গতিশক্তি কাকে বলে? কোন বস্তু গতিশীল থাকার কারণে, গতীয় অবস্থায় থাকার কারণে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে আমরা কি বলি? গতিশক্তি বলি। আর বিভব শক্তি কাকে বলে? কোনো বস্তুর মধ্যে, কোনো বস্তু তার স্থির অবস্থায় থাকার কারণে যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা তার স্থিতি শক্তি বলি। তার মানে গতিশক্তির ফর্মুলা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, SSC থেকে, ½mv², তাই তো? আর বিভব শক্তির ফর্মুলা কি পড়েছি? mgh mgh আর কোনো কিছু, আর কোন রূপ কি পড়েছো? আছে, বিভিন্ন রূপ আছে। আপাতত যদি আমরা স্প্রিং নিই তখন কিন্তু তার mgh হবে না, তখন হবে ½kx² ইত্যাদি। তো এই দুইটা রূপ মিলাই হলো মোট শক্তি। আর এখানে আমরা যেটা পড়তে চাই সেটা কি? শক্তির সংরক্ষণশীলতা। তাহলে শক্তির সংরক্ষণশীলতা বলতে কি বোঝায়? যে কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। এই জন্য শক্তি কি হয়? রূপান্তর হইতে পারে মাত্র, এক রূপ থেকে অন্য রূপে শক্তি রূপান্তরিত হয়। যেমন একটা নারকেল গাছ, হ্যাঁ এখানে নারকেল গাছের ছবি, এখানে নারকেল একটা ঝুলে আছে, এর সাথে যখন চাটকা থাকবে তখন তার মধ্যে কি থাকবে? হ্যাঁ, বিভব শক্তি সঞ্চিত থাকবে। কিন্তু যখন সে এটা ফল করবে, কোনো কারণে সে যখন উপর থেকে নিচে পড়তে থাকবে, তখন তার এই বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হবে, হয়ে সে নিচে ড্রপ খাবে। ড্রপ খাওয়ার পরে একটা সাউন্ড হবে কিনা? শব্দ হবে এবং এই শব্দ শক্তি না, এখানে আরো কিছু শক্তি হবে, তাপ শক্তিতেও রূপান্তরিত হবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি বললেন শক্তি নির্দিষ্ট, তাহলে এই যে সাউন্ড হলো শব্দ শক্তি হলো, আর এই যে তাপ শক্তি হলো, এই শব্দ শক্তি তাপ শক্তি কোন কাজে লাগলো বা কোথায় গেল? এটা শক্তির অপচয় হয়, কিন্তু শক্তি নষ্ট হয় না। কি হয়? অপচয় হয় কিন্তু নষ্ট হয় না। যেমন আমরা মোবাইলের সময় অপচয় করি, শক্তিরও অপচয় আমরা করে থাকি। আচ্ছা, এখন আমরা আসি শক্তি সংরক্ষণশীলতা, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে। আমরা আগেই বলছি ক্লাসিক্যাল মেকানিক্স এর ম্যাথমেটিক্স কিন্তু সহজ জিনিস না। হ্যাঁ, এটা যথেষ্ট মানে ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করতে হবে। মনে করি একটা বস্তু এখানে অবস্থান করছে, এই বস্তুর উপরে আমি এর পরিমাণ বল প্রয়োগ করলাম, বাইরের থেকে এর পরিমাণ বল প্রয়োগ করার কারণে এইটার একটা সরণ ঘটবে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সে এই জায়গাতে আসলো। তাহলে
তার সরণ কতটুকু হবে, সে কতটুকু সরে গেল, এই দূরত্ব সে সরে গেল না, যেহেতু ভেক্টর বল ভেক্টর রাশি সরণ ভেক্টর রাশি তাই আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করছি, তাহলে এর পরিমাণ বল প্রয়োগ করার কারণে তার একটা সরণ ঘটলো, সে সরণ হলো আর পরিমাণ। এটা যদি পজিশন ওয়ান হয় তার প্রথম অবস্থান হয়, আর এটা যদি দ্বিতীয় অবস্থান হয় তাহলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে আসতে তার সরণ আর হলো, এটা হলো তার সরণ। এখন কাজ বলতে আমরা কি বুঝি, কাজ কাজ সমান সমান কত, বল এবং সরণের গুণফল না নাকি, কাজ হইলো বল এবং সরণের গুণফল, বল গুণন সরণ। এখন এই কথাই আমরা এখানে বলছি যে ধরা যাক বহিস্থ এফ মানের বল প্রয়োগ করার কারণে বস্তু কণা যদি ওয়ান অবস্থান থেকে টু অবস্থানে যায় তাহলে বস্তুর রৈখিক সরণ ডিএস হইলে পরে সম্পাদিত কাজ মোট কাজ কত হবে, এখানে ডাব্লু ওয়ান টু লিখেছি, ডাব্লু ওয়ান টু মানে কি, ওয়ান অবস্থান থেকে টু অবস্থানে গিয়েছে, অবস্থান ওয়ান থেকে টু তে গিয়েছে, এরপরে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কেন গিয়েছি, মোট কাজ বের করার জন্য, তাহলে পজিশন ওয়ান হলো লোয়ার লিমিট, পজিশন টু হলো আপার লিমিট, তার সাথে কি করব, ভেক্টর এফ ডট গুণন অফ ভেক্টর ডিএস, ভেক্টর এফ ইনটু ডিএস, এতে ডট গুণন করলাম, করলে আমরা কি কাজের একটা রাশিমালা নিয়ে আসতে যাচ্ছি। এখন এফ এর বদলে এটা লিখছে, এটা কি বুঝতে পারছো কিনা, এই যে ভেক্টর এফ, এই এফ সমান সমান কত, এম এ না, এম ইনটু ভেক্টর এ, এর বদলে টিভি ভাই এখানে এই যে মোটামুটি ভেক্টর প্রকাশ করে, এ মানে কত, এর পরিবর্তন না ডিভি বাই ডিটি, এই জন্য এই এফ এর বদলে এম ইনটু বাই ডিটি লিখতে পেরেছি, তাই তো। আবার শুধু ভি সমান সমান কত, ভেক্টর ভি সমান সমান কত, সরণের পরিবর্তনের হার, সরণ ডিএস ডিভাইডেড বাই ডিটি। এবার বজ্র গুণন করো, যদিও বজ্রপাত চারদিকে হয়েছে, কালকেও হয়েছে, বজ্র গুণন করলে কি হবে, ডিএস সমান সমান কত হবে, এই যে উপরে আমার ডিএস ছিল সেই ডিএস এর বদলে ভি ইনটু ডিটি চলে আসলো, বুঝতে পেরেছো কি, কিভাবে আসলো, কথা বলতে হবে, জি স্যার বুঝতে পারছি, আচ্ছা থ্যাংক ইউ। এখন এর এর পরের লাইনটা আমাকে বোঝাও তো কেউ, কিভাবে আসলো, এটা এগুলো ক্লাসে বিস্তারিত করাতাম, এখন তো ক্লাস ওইভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, তারপরে চেষ্টা করি আর কি। এম কি কনস্ট্যান্ট না, এই মনের আনন্দে ছেলেপেলের আসেই যাচ্ছে, ঘটো নাকি ইচ্ছে মতো নাকি, 10 মিনিট হয়ে যাচ্ছে ক্লাস। আচ্ছা এম যেহেতু কনস্ট্যান্ট তাহলে এম ইন্টিগ্রেশনের বাইরে আসতে পারে, ইন্টিগ্রেশনের বাইরে এম চলে আসবে, তাই তো, তাহলে ভিতরে থাকবে কি, ডট প্রোডাক্ট অফ ভেক্টর ভি ইনটু ডিটি, দেখা যাবে কি না বলো, লেখা যাবে, এখান থেকে আমরা লিখতে পারি এম ইনটু ইন্টিগ্রেশন অফ, এগুলো লিখে নাও, এম ইনটু ইন্টিগ্রেশন অফ ডি ইনটু ভি ডট ভি,
ওই দুইটা ভি এর ডট প্রোডাক্টকে আমরা ইয়া করে নিলাম, কি বলে এক লেয়ার জায়গায় করে নিলাম, আর এই ডিটি ডিটি আমরা কেটে দিলাম আমাদের ভাষায় কাটাকাটি করে দিলাম, তাহলে থাকবে কি ডিভি আর এই ভি, তাদেরকে আমরা ডট প্রোডাক্ট একসাথে এই আকারে লিখতে পারি। বুঝতে পারছি? আচ্ছা আমরা একটু এই পাশে রাফ করি, এটা আগে বোঝো তারপর লিখবা। ভেক্টরে ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে ভি ডট ভি সমান সমান কত কেউ বলতে পারবে? একই রাশি ডট প্রোডাক্ট সমান সমান কত হয়? একই রাশি তাহলে দেখে নিবা ওখানে ডট প্রোডাক্টের কিছু নীতিমালা আছে, ছয়টা পয়েন্ট আছে যেকোনো বইতে। একই রাশি ডট প্রোডাক্ট সমান সমান ওই ভেক্টরের মানের স্কয়ার। এখন উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি লিখতে পারবো? বাম পক্ষে ডিফারেন্সিয়েশন অফ এই, ডান পক্ষে কি হবে বলো? একে যদি ডিফারেন্সিয়েশন করি, মনে করো টি এর সাপেক্ষে করলাম, টি এর সাপেক্ষে করলাম, তাহলে কত হবে? একটা স্কয়ার রাশি ডিফারেন্সিয়েশন করলে কত হয়? টু ইন্টু ভি হয় কিনা? টু ইন্টু ভি হয় কিনা? আরে বাবা রে, জি স্যার হয়। এক্স স্কয়ার জি স্যার কত? টু এক্স না, টু এক্স জি স্যার, টু এক্স। আমি এক্স এর জায়গায় ভি দিছি, টু ভি, জি জি টু ভি। আচ্ছা পরের লাইনে আগে উঠায়ও না, পরের লাইনে আমরা এই টু কে এর সামনে নিয়ে আসতে পারি? হাফ হয়ে যাবে না? হাফ জি স্যার, তার মানে হাফ ইনটু ডি ইনটু ভি ডট ভি, এটা সমান সমান আমরা লিখতে পারি, মানে শুধু ভি এর মান। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন অফ ভি ডট ভি লিখলাম, তারপরের লাইন যে আসলো এই এই এবার বুঝতে পারছো এই টুটা কোথা থেকে আসলো? জি স্যার বুঝতে পারছি। তার মানে আমরা লিখতে পারি এম ডিভাইডেড বাই টু ইন্টিগ্রেশন অফ লিমিট এক থেকে দুই, আর কি ডিফারেন্সিয়েশন অফ শুধু ভি স্কয়ার, আমি আর টি দিচ্ছি না, এই যে ভি স্কয়ার। তাহলে এইরকম ইন্টিগ্রেশন করলে এই ভি স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে? ভি টু স্কয়ার মাইনাস ভি ওয়ান স্কয়ার হবে না? ইন্টিগ্রেশন করার পরে তুমি লিমিট বসাই দিবে? জি স্যার লিমিট বসাই, জি স্যার। তাহলে এই হলো আমাদের গতি শক্তির পরিবর্তন হবে যখন আমরা বস্তুকে ওই পজিশন ওয়ান থেকে পজিশন টু তে নিয়ে যাচ্ছি। এখন আমরা জানি একটু আগে লিখেছিলাম কে অথবা টি দুটো দিয়ে গতি শক্তি বোঝায়, এটা সমান সমান হলো হাফ ইনটু এম ভি স্কয়ার। তাহলে যেটা ভি টু সেটাকে আমরা টি টু লিখতে পারি, ভি টু স্কয়ার যেটা, তার মানে আমার টি টু সমান সমান হলো হাফ ইনটু এম ভি টু স্কয়ার, আর টি ওয়ান সমান কত হবে বলো? হাফ এম ভি ওয়ান স্কয়ার, ভি ওয়ান স্কয়ার। এই মানগুলি এখানে বসাই দিলে পরে ডাব্লু ওয়ান টু এর মানটা ফাইনালি গতিশক্তির পরিবর্তনের সাপেক্ষে পাচ্ছি। এখন আমরা জানি মোট শক্তি তো শুধু গতিশক্তির পরিবর্তন না, তার সাথে বিভব শক্তিও সম্পর্কিত থাকে। তাহলে এই কথা এখানে বলা হচ্ছে যে কোনো বল, কোন একটা বল ক্ষেত্রে বস্তু কোনার সরণ ঘটলে
ওই বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শুধু বস্তুর পথের প্রকৃতির উপরই নির্ভর করে না, ওই পথের প্রান্তিক বিন্দু, প্রান্তিক বিন্দু মানে কি, ওই পথের প্রান্তিক বিন্দু মানে যাত্রা শুরু এবং শেষ বিন্দু। তার মানে ওই যে এটা আমার যদি পয়েন্ট ওয়ান হয়, এটা যদি আমার পয়েন্ট টু হয়, তাহলে ওয়ান থেকে টু তে আমি যে কোনো পথে যেতে পারি। এই যে আমি কোন পথে যাচ্ছি, শুরুর অবস্থা কি ছিল, যাত্রা শেষ অবস্থা কি ছিল, এই শুরু এবং শেষের বিন্দু দ্বয়ের উপর আমার অবস্থা নির্ভর করে। তাই এখন এইখানকার বিভব শক্তি কত ছিল আর এই বিন্দুর বিভব শক্তি কত ছিল, এই দুইটা বিভব শক্তির উপরও কি হবে, আমার ওই বলটা নির্ভর করবে। এই কারণে এই বলকে আমরা সংরক্ষণশীল বল বলি। সংরক্ষণশীল বলের সংজ্ঞা ইন্টারমিডিয়েটে পঞ্চম অধ্যায় শেষের দিকে ছিল, যেই বলের দ্বারা কৃতকাজের মান শূন্য হয়। কৃতকাজের মান শূন্য হওয়ার মানে হচ্ছে এক থেকে দুইতে যাব তখন যদি কাজ ডাব্লু ওয়ান হয়, দুই থেকে একে আসবো তখন যদি কাজের মান ডাব্লু টু হয়, তাহলে ডাব্লু ওয়ান সমান সমান মাইনাস ডাব্লু টু হবে, মাইনাস ডাব্লু টু হবে, কাজের মান সমান থাকবে কিন্তু বিপরীতমুখী হবে। এই জন্য গাণিতিকভাবে বলি, গাণিতিকভাবে মোট কাজ শূন্য বলি, কিন্তু আসলে কাজ শূন্য হয় না। অর্ধেক পথ যেদিকে যাবে বাকি অর্ধেক পথ বিপরীত দিকে আসবে, কাজের পরিমাণ একই থাকবে। এখন আমরা যেটা আমার সরাসরি বলা দরকার ছিল যে সংরক্ষণশীল বলের গাণিতিক সম্পর্কটা কি মনে আছে কি? এফ সমান সমান কত, মাইনাস ডিভি বাই ডি আর করেছিলে? জি স্যার পড়ছিলাম। প্রমাণও করেছো ফার্স্ট ইয়ারে, দেখবে দেওয়া আছে, প্রমাণ করা দেওয়া আছে। এইটাকেই আমরা লিখছিলাম এক্স সমান সমান মাইনাস ডেল্টা ভি। এখন কি একটু মনে পড়ে এই ডেল্টা কি? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, পরিবর্তন বুঝছেন? হ্যাঁ, যে না পরিবর্তন না, এখানে হলো বিভব শক্তির, বিভব শক্তির গ্রেডিয়েন্ট বোঝাচ্ছে, ঋণাত্মক গতিমাত্রা, বিভব শক্তি ঋণাত্মক গতিমাত্রা যেই বলটা দিবে সেই বলটাকে আমরা সংরক্ষণশীল বল বলি। ঠিক আছে, এই কারণে বস্তু কণার বিভব শক্তি যদি ভি হয় তাহলে সংরক্ষণশীল বলের বিভবের ঋণাত্মক গতিমাত্রার সমান হবে। এই সংরক্ষণশীল বলটা কি হবে বলো? সংরক্ষণশীল বল বিভবের ঋণাত্মক গতিমাত্রার সমান হয়। এটা আমাদের ফার্স্ট ইয়ারের নলেজ, এই কথাই বলতেছি। অর্থাৎ এফ সমান সমান মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, এখানে ব্র্যাকেট আর কেন দিয়েছি, কেন ভি সবসময় অবস্থানের সাপেক্ষে পরিবর্তিত হয়, অবস্থান পরিবর্তন হলে ভি পরিবর্তন হয়, এই কারণে ভি অ্যাজ এ ফাংশন অফ আর সেটা বোঝানো হচ্ছে। তাহলে ওই যে একটু আগে বললাম ওয়ান থেকে আমি টু তে যাচ্ছি, অথবা টু থেকে ওয়ান থেকে আমি টু তে যখন যাব তখন কাজের মান, একটু আগেই এই ফর্মুলা লিখেছিলাম না, জি স্যার, এফ ডট ডিএস ছিল সরণ আর এখানে হলো অবস্থান বোঝাচ্ছে, পজিশন ওয়ান থেকে টু, এই জন্য এখানে ডিএস ছিল, এখানে ডিআর লিখেছি। তাহলে এখন আমি এই এফ এর জায়গায় কি মান বসাবো, এই এফ এর বদলে কি লিখবো, একটু আগে যা লিখলাম মাথা ফাটাই ভালো মানে গতিবিদ্যা সূত্রের মধ্যে দেখো গা, ডেল্টা এক্স বাই ডেল্টা টি ধরে নিয়ে তারপর টি টেন্স টু জিরো করে ডিএক্স বাই ডিটি লিখছিলাম, মনে আছে? সব গুলাই খাই ফেলেছি। তাহলে এটা হলো ডেল্টা, ডেল্টা
ডেল্টা আর এটা কি ডেল এটার ছোট হাতকে কলসির মতো মুখ করে লিখে আর এটা ছোট হাতকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একের মতো লিখি বুঝতে পেরেছি জি স্যার এখন আমরা কি করছি যেহেতু ডেল্টা ভি মানে কি ভি কে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল করতেছি আর এখানে অবস্থানের আর এর সাপেক্ষে করার কারণে ডিভি বাই ডিআর লিখলাম বুঝতে পারছি তার মানে এখানে ডেল্টার মধ্যে তো তোমার ডেল বাই ডেল এক্স ছিল ইনটু একক ভেক্টর আই এরকম ছিল না ইত্যাদি কিন্তু এখন আমার ভি কে যেহেতু আমি শুধু আর এর সাপেক্ষে ফাংশন ধরেছি এই জন্য এই ডেল্টাকে আমি সংজ্ঞায়িত করতেছি ডি বাই ডিআর বাই ডিআর তার মানে এই যে ডেল্টার বদলে আমি এটা লিখতে পারতেছি এই ডেল্টার বদলে আমি ডি বাই ডিআর লিখতে পারতেছি এই যে ডি বাই ডিআর লিখতে পারতেছি মানে ওর এই যে জায়গাটা খালি হয়ে গেল কাকে ডিফারেন্সিয়াল করতেছি এই ক্রস জায়গাতে আমরা তখন কি বসাচ্ছি এই ভি বসাচ্ছি এই জন্য ডেল্টা ভি বলতে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ডিভি বাই ডিআর বুঝবো ক্লিয়ার তখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর সূত্র কি বলো শুধু এক্স না হ্যাঁ স্যার তাহলে এখানে আমার কি আছে ইন্টিগ্রেশন অফ লিমিট 1 থেকে 2 ইনটু ডিভি তার মানে আমি যেটা লিখি সেটা কি এটা ফলাফল হলো ভি লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 তার মানে কি দাঁড়াচ্ছে ভি 2 ভি 2 মাইনাস ভি 1 আর সামনে যেহেতু মাইনাস ছিল এই কারণে সামনে মাইনাস বসাই দিলে পরে এটা মাইনাস ভি 2 মাইনাস ভি 1 হয়ে যাবে আছে কি কথা বলতে হবে দ্রুত হ্যাঁ স্যার কিভাবে আসলো পেয়ে গেলাম তার মানে কি এটাই আমার মোট কাজের মান মাইনাসটা ভিতরে নিয়ে গেলে পরে মাইনাস মাইনাস প্লাস ভি ওয়ান সামনে আসবে আর মাইনাস ভি টু পাশে চলে যাবে মাইনাস তাহলে দেখো একটু আগে আমরা গতি শক্তির পরিবর্তনের সাপেক্ষে ডাব্লিউ ওয়ান টু কত লিখেছিলাম মাইনাস কিউ ওয়ান না এই তো আর এখন কি লিখলাম ডব্লিউ কত লিখলাম ভি1 মাইনাস ভি2 সরি ভি2 না না ভি1 মাইনাস না না ভি1 মাইনাস ভি2 তাহলে এই দুটাকে সমন্বয় করে আমরা কি লিখতে পারি বলো তো এর বাম পক্ষ যদি সমান হয় ডান পক্ষ সমান হবে না হ্যাঁ টি2 মাইনাস টি1 এই যে দেখো টি2 মাইনাস টি1 ভি1 মাইনাস ভি2 ভি1 মাইনাস ভি2 তারপরে গতি বাম পক্ষে আমরা লিখতে পারি ইউ ওয়ান ডান পক্ষে লিখতে পারি ইউ ওয়ান সমান সমান ই টু তাই না ই ওয়ান বাই ই ওয়ান সমান সমান ই টু হওয়ার অর্থ কি শুধু ই সমান সমান ধ্রুবক লেখা যায় না আর ক্লাসের শুরুতেই শুধু ই এর মান তোমাদের এই লাইন থেকে যে এই লাইনে আসলাম বুঝতে সমস্যা হচ্ছে কি যে ই ওয়ান সমান সমান তোমাদের বয়েলের সূত্রের কথা মনে আছে কি পি ওয়ান ভি ওয়ান সমান সমান কত লিখছিলাম বলো গ্যাসের ক্ষেত্রে পি টু ভি টু ভি টু তারপরে কি লিখছিলে পিভি সমান সমান কত পিভি সমান সমান ধ্রুবক ধ্রুবক ওই একই কথা ই ওয়ান সমান ই টু হলে ই সমান কনস্ট্যান্ট লেখা যাবে না জি স্যার মানে ই এর মান কত লিখছিলাম শুরুতেই ক্লাসের শুরুতেই টি প্লাস ভি লিখছিলাম না কথা বলতে হবে হয়তো টি এর জায়গায় কে ছিল কে প্লাস ভি লিখছিল কে বাটি একই কথা ধ্রুবক
মানে মোট শক্তি ধ্রুবক, তাই না? এই যে সাধারণ ভাবে টি প্লাস ভি মোট শক্তি ধ্রুবক হয়, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সংরক্ষণশীল বল ক্রিয়াশীল থাকলে, এখানে শর্ত দিতে হবে যে সংরক্ষণশীল বল যদি কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল থাকে তাহলেই তার মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে অথবা শক্তি সংরক্ষিত হবে, এটাই হলো শক্তি সংরক্ষিত থাকার নীতি। এখন যদি সংরক্ষণশীল বল না হয় অসংরক্ষণশীল বল হয় তাহলে কি শক্তির নিত্যতা সেখানে আমরা প্রমাণ করতে পারবো? না স্যার, শক্তির নিত্যতা প্রমাণ করা যাবে জটিল ভাবে। শক্তির নিত্যতা তো নিত্যতা, এটা তো আর চেঞ্জ হবে না, এই আর কি। তো এতক্ষণ ধরে আমরা কয়টা জিনিস পড়লাম কেউ বলতে পারবে? গত ক্লাস আর আজকের ক্লাস দিয়ে মূলত তিনটা জিনিস পড়েছি। নাম্বার ওয়ান, রৈখিক সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আর আজকে শক্তি সংরক্ষণ সূত্র। নাম্বার তিন কি বললাম? শক্তির সংরক্ষণ। এই সব কিছুই কিন্তু করেছি একটি কণার জন্য। কয়টা কণার জন্য? একটি কণার জন্য। একটি কণার জন্য প্রমাণ করেছি, যার জন্য প্রমাণগুলি অনেক সহজ মনে হয়েছে। ঠিক আছে, এগুলো সব আমরা কয়টা কণার জন্য করছি? একটি কণার জন্য করেছি। এখন যদি একটা বডি দেয়, একটা বস্তু দেয় যার মধ্যে এন সংখ্যক কণা আছে, তখন অবস্থা কি হবে? ওইখানে হলো ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল নাম কি দেখো? আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, শুধু কণা ব্যবস্থাতে বলের কি পরিবর্তন হয় এইটুকু ক্লাস করি, আজকে ছেড়ে দিব। কণা ব্যবস্থা মানে হলো একটা বস্তু, যেটা আমরা ওই চতুর্থ অধ্যায়ে পড়ে থাকি, একটা আলু মার্কা বস্তু থাকে। এইরকম একটা বস্তুর মধ্যে অসংখ্য কণিকা থাকবে, প্রত্যেকটা কণিকার আলাদা আলাদা ভর থাকবে, নাকি? এই কণিকাটি মনে করো এন সংখ্যক পার্টিকেল এই বস্তুর মধ্যে আছে, এন সংখ্যক পার্টিকেল আছে। এখন তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করো তার গতি অবস্থা পরিবর্তন করার জন্য, এই বলকে আমরা এক্সটার্নাল ফোর্স প্রকাশ করার জন্য তার উপরে একটা প্রতীক ই দিচ্ছি। এক্সটার্নাল বলতে বহিঃস্থ বোঝাবে, কথা বুঝতে পারছি? জি স্যার। তুমি একটা বাইরের বল প্রয়োগ করার কারণে এই বস্তুগুলোর মধ্যে একটা পরিবর্তন আসবে। মনে করো এখানে এই দুইটা বস্তু কাছাকাছি আছে, তাহলে মানে কণা, এই কণাটা হলো আই তম কণা আর এই কণাটা হলো জে তম কণা। তো তোমার এই বলের প্রভাবে তোমার এই বল একে হিট করবে না, তোমার বলের চাপে এটা তো চ্যাপ্টা হয়ে যাবে না? হ্যাঁ স্যার। চ্যাপ্টা হলে এই এই কণিকার উপরে তোমার তোমার প্রযুক্ত বলটা এই স্পর্শ অনুভব করবে, ফলে সে কি করবে, এই যে তম কণাটা আয়তম কণার উপরে চাপ প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে। এবং নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আয়তম কণা যে তম কণার উপরে একটা প্রতিক্রিয়া বল দেখাবে না? হ্যাঁ স্যার, প্রতিক্রিয়া বল দেখাবে। তাহলে কণার বস্তুর ভিতরের কণাগুলির মধ্যে পারস্পরিক যেই বল আয়তম কণা যে তম কণার উপরে দিবে অথবা যে তম কণা আয়তম কণার উপরে যে বল দিবে, এটা হলো ক্রিয়া প্রতিক্রিয়া বল দিবে। এই ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পরের উপর সমান হওয়ার কারণে এদের প্রভাবটা নাকচ হয়ে যায়, এজন্য এদেরকে আমরা আই জে অথবা জে আই লিখি। কথা বুঝতে পারছি? তার মানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে এইটাই যে কণা ব্যবস্থার উপরে, কণা ব্যবস্থার উপরে শুধু একটা বল কাজ করে না, এখানে দুইটা বল কাজ করে। কয়টা বল কাজ করবে? দুইটা বল, দুইটা বল। একটা হলো নিট বহিঃস্থ বল, যেই বলটা বাইরে থেকে প্রয়োগ করা হয়, আর একটা হলো কণা
এই বল প্রয়োগ করার কারণে সিস্টেমের অন্যান্য কণাগুলির মধ্যে পারস্পরিক যে অন্তঃস্থ বল কাজ করে, পারস্পরিক অন্তঃস্থ বল কাজ করবে। তার মানে কি, মোট বল সমান সমান কত হবে, একটা কণা ব্যবস্থার উপরে ক্রিয়াশীল বা কার্যকরী বল, মোট বল সমান সমান কত হবে, তুমি যেই বল প্রয়োগ করেছো অ্যাপ্লাইড ফোর্স যোগ ওই যে কণাগুলি, যতগুলি কণা থাকবে প্রত্যেকের বলকে প্রকাশ করার জন্য। এখন সামেশন চিহ্ন দেওয়া লাগবে না, হ্যাঁ স্যার, যে তাদের অন্তস্থ সমস্ত বল। শুধু এফ আই জি দিলে পরে এটা বোঝাবে দুই দুইটা কণার মধ্যে বল, কিন্তু এখানে তো এন সংখ্যক কণা আছে যার জন্য সামেশন দিয়ে টোটাল অন্তস্থ বলকে বোঝানো হবে। তাহলে মোট বলকে যদি আমরা এখন লিখি এফ, তাহলে মোট ক্রিয়াশীল বল এটা এফ সমান সমান কত হবে, এফ ই ডিভাইডেড প্লাস সামেশন অফ এফ জে আই, ঠিক আছে, এটা হলো মোট ক্রিয়াশীল বল। আবার গত ক্লাসে দেখেছিলাম মোট ক্রিয়াশীল বল এফ সমান সমান কত, ভরবেগের পরিবর্তন না নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, কোন বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান না, এটা এটা সমান সমান কি, শুধু পি লিখে ভেক্টর চিহ্ন দিয়ে তার উপরে ডট চিহ্ন না, সব ভুলে গেছে। তার মানে আমি এই এফ এর বদলে মোট বলের এফ এর বদলে পি ডট লিখতে পারি কিনা, এই হলো সেই লাইনটা, বোঝা গেছে? জি স্যার, আজকে এটুকুই থাক, সামনে আরো জটিলতা আছে, যদি সম্ভব হয় বাসায় একটু পড়ো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।